বাজারে যাচ্ছি, বাজারে যাব, বাজার থেকে বাজার করে আসব। এই মাথা ছামছি, বাজার যাব। ছেলে গেছে কেবিলের দোকানে, ওই কেবিল কেটে দিয়েছে, তাই এই কেবিল ভর্তি বাড়ি এসে গেছে। আমার বাজার করে আসিয়ে বাজারে গেছিলাম, পুঁই শাক নিয়ে এসেছি, ছোট ছোট ইলিশ মাছ, ওই খয়রা ইলিশ সব বাজার করে নিয়ে এসেছি। তাড়াতাড়ি করে এসেছি তো করতে পারিনি, মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি করছি। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তারপরে তো আমি ভিডিওটা শেয়ার করবেন। এই যে এই চচ্চড়ি করছি খয়রা ইলিশের মাথা দিয়ে, ভালো করে যদি দেখতে চান কমেন্ট বক্সে কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনারা করবেন, আপনারা হচ্ছে গিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তারপর তো আমি ভিডিওটা দেখাবো। আর যদি না যদি শেয়ার করেন তো আমি আর কি করে দেখাবো বলুন, প্লিজ প্লিজ আপনারা দেখাবেন, সবাই আমাকে হেল্প করবেন। ঠিক আছে, নমস্কার। আমার মেয়ে রুটি খাবে দুপুরবেলা, তাই এই রুটি বানাচ্ছি। দুপুরবেলা রুটি খায় তো, আমিও খাই কখনো কখনো। এই যে হব হব হচ্ছে, আর এবারে প্রায় শেষ হয়ে গেছে, দুটো রুটি বানাবো, দেখুন এই যে এই যে রুটি হয়ে গেছে, আমি হাই ফ্রেন্ড, আমি এসেছি। এই যে আমার মা রুটি বানিয়েছে, রুটিটা খাবো, তারপরে আবার যাব। কোথায় যাব সেটা এখন বলবো না, পরে বলবো। এই যে আমার মা রুটি বানানো সবে শেষ করলো, ঠিক আছে রুটিটা খেয়ে নি, তারপর আবার কটা বলবো, ঠিক আছে বাই। হাই ফ্রেন্ড, আমার মায়ের যদি রান্নার রেসিপি যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট করবেন, আমি রেসিপি দেবো। এখন আমি যাচ্ছি চান করতে, পরে কথা বলবো, বাই। মাছে নুন হলদি দিল, নুন হলদি দিল, এই তেল দিচ্ছি, বাবা আমি তো বন্ধ করে দিচ্ছি, হ্যাঁ এইটা বন্ধ করে দিচ্ছি। তেল দিচ্ছি,
রান্না হয়ে গেছে, এই মাছটা দিয়ে দেবো তরকারিতে। এই মাছ দিচ্ছি, মাছটা দিলাম, এই চ্যান করে এসেছি, এইবারে ভাত খেতে বসবো। এই ভাত খেতে বসলাম, এই চচ্চড়ি আর এইটা হচ্ছে কি বিট ভাজা, দুটো কাঁচা লঙ্কা আর রসুন। রসুন খেলে না শরীর গরম থাকে আর কাশি টাশি হয় না, সর্দি কাশি হয় না, এই জন্য আমি ডেলি খাই। ঠিক আছে, খেয়ে দে এবার শোবো। খেয়ে নিলাম, এবারে এই মাদুর পেতেছি, এবারে এখন একটু শোবো, ফের আবার 6টার সময় উঠবো। ঠিক আছে, যাচ্ছি শুতে।